আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে বলছেন ফাযাক্কির ইন্নাফাতি যিকরা, আমার জিকির করো মানুষের সামনে, সায়াযাক্কারু মাই ইখশা, যারা আল্লাহকে ভয় করে তারা তোমাদের এই নসিহত শুনবে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে নসিহত করার কথা বলেছেন। আমার ভাই বোন যারা আছেন, যারা শুনছেন, যারা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে অনেক পপুলার, আপনারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করেন, আল্লাহর ওয়াস্তে মানুষকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য কয়েকটা কন্টেন্ট রেডি করেন, এটাই হয়তো আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যেতে পারে। মানুষকে হকের পথে আহ্বান করেন, মানুষকে দিনের পথে আহ্বান করেন, আমাদের বলার সময় হয়তো ফুরিয়ে আসছে, এখন যুবকরাও মারা যাচ্ছে, আমরা শুধুমাত্র দিনের পথে নিজে আসলে হবে না, বরং আরেকজনকে আনতে হবে। এই দিনের রাস্তায় আনতে গিয়ে আমরা যেন কাউকে আবার কষ্ট দিয়ে না ফেলি, কাউকে যেন আবার ছোট মনে না করি যে আমি তো দিনের অনেক কাজ করছি আর সে তো নামাজই পড়ে না। কাউকে ছোট মনে করা এটা অনেক বড় গুনাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন, তোমার ওই গুনাহ যে গুনাহ করার পরে তুমি লজ্জিত হও, নিজেকে ছোট মনে করো, মনে করো যে আমি একদম ধ্বংস হয়ে গিয়েছি, আমার আর নিস্তার পাওয়ার উপায় নেই, কারণ আমি অনেক বড় গুনাহ করেছি, আমি নিজের উপরে অনেক জুলুম করেছি, আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না। যেই গুনাহ করার পরে তুমি নিজের মধ্যে এত আজিজি নিয়ে আসতে পারো, নিজেকে এত তুচ্ছ মনে করো, ওই গুনাহ তোমার ওই আমলের চাইতে উত্তম যে আমল করার পরে তোমার ভিতরে তাকাব্বুরই চলে আসে। আমরা রিয়া করি, মানুষকে দেখাই যে আমি কত বড় বুজুর্গ, দেখো এখন তো আমরা মানুষের পোশাক আশাক দেখে যাচাই করি যে সে কত বড় আলেম। পোশাক আশাক এটা আমাদের বড় বুজুর্গ হওয়ার আলামত নয়, বরং কেউ যদি এই পোশাক আশাক এই জন্য পরে যে মানুষ আমাকে বুজুর্গ মনে করবে, তাহলে এই পোশাক কিন্তু তার জাহান্নামে যাওয়ার সামান হয়ে যাবে। আমরা মানুষকে দিনের পথে দাওয়াত করব এবং কাউকে ছোট করব না, আখিরাত যেন তার সুন্দর হয় এই জন্য আমরা মানুষকে দিনের পথে দাওয়াত দিব, এবং শুধুমাত্র আমি নিজেকে বাঁচালে হবে না, আমি যাকে ভালোবাসি সেও যেন দিনের পথে আসে, সেও যেন দিনের পথে চলে আল্লাহকে সন্তুষ্ট করে তারপরে আমরা কবরে যেতে পারি। হযরত দাদা গঞ্জে বক্স রহমতুল্লাহ আলাইহির পীর মুর্শিদ খুব সুন্দর একটি কথা বলেছেন। উনি বলছেন, আর দুনিয়া ইয়াউমুন ওয়ালানা ফিহা সাওমুন, দুনিয়া একদিনের আর এই দুনিয়ার মধ্যে আমরা রোজাদার, যদি দুনিয়ার মধ্যে আমরা রোজাদার অবস্থায় কাটিয়ে দিতে পারি তাহলে আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ইফতারের ব্যবস্থা করবেন। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে তার আখিরাতে কোনো ভয় নাই, আর যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহকে ভয় করে না তার জন্য আখিরাতটা ভয় এবং ভয়, সে ভয়ের মধ্যেই থাকবে। দেখবেন যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা দুনিয়াদার, তারা কিন্তু মৃত্যুর কথা কল্পনাও করতে পারে না, মৃত্যুর কথা শুনলেই তাদের ভিতরে ভয় চলে আসে, যারে যদি মরে যেতে তো সব শেষ, মরার পরে তো আমাদের শাস্তি শুরু হয়ে যাবে, কারণ তাদের আখিরাতের কোনো তৈয়ারি নাই। আর যারা দিনদার, যারা আল্লাহকে ভয় পায়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে চলার ব্যবস্থা করে দিবেন এবং আখিরাতটা তাদের কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় উঠিয়ে নেবেন, তাদের আখিরাত আর কোনো ভয় থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজারুন, আমরা যখন আল্লাহকে ভয় করব তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের পথে চলার জন্য সহজ করে দিবেন। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা হচ্ছে দারুল ফানা, আর আখিরাত হচ্ছে দারুল বাকা। আমরা যেন দারুল বাকার জন্য প্রস্তুতি নেই, দারুল ফানার পিছনে আমরা না ছুটি। আপনি কোথায় যাবেন, আপনি যতই কামাই করেন না কেন, আপনার অন্তর যদি সন্তুষ্ট না হয়, মুতমাইন না হয়, আপনি কখনোই কিন্তু আপনার এই প্রতিযোগিতা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটি চমৎকার কথা বলেছেন, যে মানুষের পেট তো ভরে যায়, চোখ কখনো ভরে না। অর্থাৎ মানুষের চোখ বড় স্বপ্ন দেখতে থাকে, আমরা তো সামান্য খাবার গ্রহণ করার পর আমাদের খিদা মিটে যায়, কিন্তু এই অন্তরের খিদা মিটে না যখন আমরা বড় বড় স্বপ্ন দেখি, যে আমাকে এটা করতে হবে, ওইটা করতে হবে, ওইটা করতে হবে। এখন আপনি ওইটার পেছনে লেগে গেলেন, হালাল হারাম আপনি বাছাই করলেন না, আপনি সব জমা করলেন, আপনি কত জমা করতে পারবেন? ফেরাউনের চেয়ে বেশি সম্পদ আপনি করে ফেলবেন? নমরুদের চেয়ে বেশি সম্পদ, কারুনের চেয়ে বেশি সম্পদ, হামানের চেয়ে বেশি সম্পদশালী হবেন আপনি? কি লাভ সেই সম্পদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দৃষ্টান্ত রেখেছেন, যারা এইভাবে আল্লাহকে পৃষ্ঠ প্রদর্শন করে, যারা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা আল্লাহকে চ্যালেঞ্জ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাদেরকে দেখিয়ে দিয়েছেন তোমার সম্পদ, টাকা পয়সা ধন দৌলত কিছুই তোমার কাজে আসে নাই, আমার আল্লাহর দরবারই তোমাকে আসতে হবে। এখনো কবরস্থানের মধ্যে, কবরের মধ্যে আপনি দেখবেন কত কবর ফুটা হয়ে গেছে, কত কবর ময়লা পড়ে আছে, কত কবরের মধ্যে এখন ময়লা আবর্জনা স্তূপ হয়ে গেছে, অথচ তারা কত কোটি কোটি টাকা সম্পদ দুনিয়াতে রেখে গেছে।